নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা রিভিউ ভিডিও নিয়ে এসেছি, আর আজকের প্রোডাক্ট গুড ভাইবসের প্রোডাক্ট আমার বেশ ভালো লাগে। তো ওদের সব প্রোডাক্টগুলোই আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করার চেষ্টা করি, আর সেরকমই দেখতে দেখতে একটা নতুন প্রোডাক্ট পেয়ে গেছি গুড ভাইবসের, ইনস্টা গ্লো পাউডার। তো এটা হচ্ছে আমার আজকের রিভিউ ভিডিও। এটার ইনগ্রেডিয়েন্ট সব কিছু এখানে খুব সুন্দরভাবে লেখা আছে, কিভাবে ইউজ করতে হবে লেখা আছে, কোন স্কিন টাইপের জন্য, মানে এটা সব রকম স্কিনের টাইপে চলবে, আর কিভাবে ইউজ করতে হবে সব কিছু ইনস্ট্রাকশন এর চারদিকে লেখা আছে। তোমরা খুব সুন্দরভাবে পড়ে নিতে পারবে এবং স্টেপসগুলো খুব ইজিলি করে নিতে পারবে। তো চলো আজকে এই প্যাকটা ইউজ করে দেখি এটা কেমন। তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, তার মধ্যেই আমি এটা অ্যারেঞ্জ করব। আচ্ছা, প্রথমেই বলে দিই, এর এখানে গায়ে লেখাই আছে যে কি দিয়ে ইউজ করতে পারো তোমরা। তো ওটার মধ্যে রয়েছে জল, নর্মাল জল দিয়ে, রোজ ওয়াটার, দই বা দুধ, যে কোনো কিছু দিয়েই তোমরা এই ফেস প্যাকটা রেডি করতে পারো। তো আমি আজকে রোজ ওয়াটার দিয়েই করব, ঠিক আছে। আমি এখানে একটা রোজ ওয়াটার নিয়ে নিয়েছি, এটা দিয়েই আজকে প্যাকটা রেডি করব। তো দেখো কি সুন্দর দেখতে। হলুদ তো আমাদের স্কিনের জন্য সবসময় ভীষণই উপকারী। ছোটোবেলাতেও বিভিন্নভাবেই হলুদ আমরা, মানে দুধ দিয়ে হলুদ বেটে বা কিছুভাবে এরকম লাগাতাম, আর এখন এটা এইভাবে লাগিয়ে দেখবো আজকে। তো আমি অল্প পরিমাণে নিয়ে নিলাম, যতটা লাগবে সেই হিসাবেই নিতে হবে। এখানে নিলাম, এটাই এখন রেডি করি, তারপরে লাগলে আবার আমি একটু গুলে নেব। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। তোমরা তোমাদের সুবিধা মতো জিনিস দিয়ে প্যাকটা রেডি করবে। খুব সুন্দর একটা স্মেল রয়েছে, আর এটা ভালো করে মুখে গলায় লাগিয়ে তারপরে 10 থেকে 20 মিনিট ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। রোজ ওয়াটারও আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, আর হলুদও আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তো আজকে সেই দুটোই মিশিয়ে নিলাম। চলো, আমার প্যাক একদম রেডি। আমি প্যাকটা লাগাবার জন্য আগে থেকেই ফেস ওয়াশ ইউজ করেছি আর স্ক্রাব করে নিয়েছি, এবার ভালো করে এটা অ্যাপ্লাই করে নেব। খুব বেশি মোটা করব না আমি। দশ থেকে 20 মিনিট রাখতে বলেছে, তো সেই অনুযায়ী আমি রেখে একটু ড্রাই করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। আমার 15 মিনিটেই ফেস প্যাক একদম ড্রাই হয়ে গেছিল, আর এই পোর্শনটা একটু হালকা ভিজে ছিল, কারণ কি এটা লাস্ট একটু এক্সট্রা লাগিয়েছিলাম। তো যাই হোক, তারপরে ভিজে রুমাল দিয়ে বারবার ভিজিয়ে জল দিয়ে হালকা করে এরকম ম্যাসাজ করে তারপর ওটাকে পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি, ঠিক আছে। দারুণ একটা ফেস প্যাক পাউডার আর কি। তোমরা প্যাক বানিয়ে নেবে তোমাদের পছন্দ মতো জিনিস দিয়ে। আচ্ছা, এরপরে আমি এখানে লাগিয়ে নিচ্ছি, দেখো, গুড ভাইবস ইনস্টা গ্লো টোনার। এটাও দারুণ টোনার।
প্যাকটাও আমি সরি আমি স্ক্রাবটা যখন ইউজ করেছিলাম স্ক্রাবটাও মামা আর্থেরই ইউজ করেছিলাম উবতান, ওটা আর দেখানো হয়নি তোমাদের। বাস এবার একটু ময়েশ্চারাইজার, সেটাও হচ্ছে মামা আর্থের অ্যালোভেরা জেল ফেস ময়েশ্চার। তো এবার এটা আমি ফ্রি গিফট মানে ফ্রিতে পেয়েছিলাম গিফট আর কি প্রোডাক্টের সাথে, আর এটা আমি ইউজ করেছি, দেখা যাচ্ছে না, বেশ ভালো, এটা খুবই সফট ময়েশ্চারাইজড রাখে একদম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না, আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।